নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি পোস্টে তোমাদের রিক্রুট করানো হবে। তো কোন কোন বিষয়ে তোমাদের বা কোন কোন পোস্টে তোমাদের রিক্রুট করানো হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ তথ্য জানতে পারবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 28/6/2022 তারিখে। এখানে ড্রাইভার এবং হেল্পার পোস্টে কিন্তু রিক্রুট করানো হচ্ছে। তো দেখো এখানে টোটাল বয়স, প্রথম বলাচ্ছে নেম অব দ্য পজিশন ড্রাইভার, দুটি শূন্যপদ আছে, অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং মাস্ট পারচেজ ভ্যালিড হেভি ভেহিকলস লাইসেন্স। তো একটা ভেহিকলসের লাইসেন্স থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 25 থেকে 50 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বেতন কিন্তু তোমাদের এখানে 15,000 টাকা দেওয়া হবে। 2 নম্বর যে পদ সেটি বলা হেল্পার, দুটি শূন্যপদ আছে এবং অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মিনিমাম 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে হেল্পার পোস্টে। এবং তাকে বলা হচ্ছে রেগুলার কোর্স ইন আইটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড বলা হয়েছে এবং তার সাথে কিন্তু 25 থেকে 50 বছরের মধ্যে বয়সও থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 11,500 টাকা কিন্তু এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর তাকে বলা হচ্ছে ইন্টারস্টেট এলিজিবল পার্সন আর হেয়ার বাই রিকোয়েস্ট টু সাবমিট অ্যাপ্লিকেশন অন বিফোর 12 জুলাই 2022 অ্যাট স্বাস্থ্য পরিবহন ভবন SHTO 142 এজেসি বোস রোড কলকাতা 7,14,000। এই ঠিকানায় কিন্তু তোমাকে 12 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাকে পাঠাতে হবে স্বাস্থ্য পরিবহন ভবন SHTO 142 এজেসি বোস রোড কলকাতা 7,14,000। এই ঠিকানায় পাঠাতে হবে। কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেটা দেখা বলা হয়েছে। অ্যান অ্যাপ্লিকেশান ইন দ্য গিভেন ফরম্যাট, একটা ফরম্যাট দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফরম্যাট, সেই ফরম্যাটটা তোমাকে দিতে হবে। পাসপোর্ট ফটো প্রুফ, আইডেন্টি কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ক্রেডিট প্যান কার্ড, যে কোনো একটা দিতে পারো। এর মধ্যে প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফ বিষয়ে তোমার আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে। এজ প্রুফ দিতে হবে, সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, এডুকেশন সার্টিফিকেট দিতে হবে এবং কী বলা হচ্ছে পেপার রিলেস তোমাদের এক্সপিরিয়েন্স আছে তার একটা সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে। এবং সব তথ্য কিন্তু তোমাকে এখানে দেখতে পাচ্ছ, অল যে তোমাদের ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করছো বা ডকুমেন্ট অ্যাটাচ করছো সেগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাকে পাঠাতে হবে। এরপর চলে আসে ফর্ম ফিল আপ কী করবে। তো ফর্ম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা চলে আসবে। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু ফর্ম ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এই ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছ দুটির জন্য একই ফর্ম, এই ড্রাইভার অ্যান্ড তোমাদের হেল্পার পোস্টের জন্য একই ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো তোমাদের প্রথমে ফুল নেম দেবে, তারপরে বাবার নাম দেবে, তারপর ডেট অফ বার্থ বসাবে এবং 1/1/2022 তারিখ অনুযায়ী কত ডেট অফ বার্থ, কত তোমাদের বয়স হচ্ছে সেটা তোমরা অবশ্যই একটু অনলাইনে ক্যালকুলেট করে নেবে। তারপর জেন্ডার বসাবে, মেল ফিমেল। এরপর দেখো বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, এইভাবে তোমরা লিখে দেবে, পুলিশ স্টেশন কী সেটা লিখে দেবে, পিনকোড কী আছে লিখে দেবে এবং পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাও তোমরা ডু করবে না, এখানে লিখে দেবে। ভিলেজ পোস্ট আবার লিখে দিলে, পুলিশ স্টেশন লিখে দেবে, পিনকোড লিখে দিলে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা লাস্ট কোয়ালিফিকেশন তোমরা এখানে লিখে দিলে, নেম অফ দ্য স্কুল অ্যান্ড অ্যাড্রেস তোমাদের স্কুল নেমটা লিখে দিলে, কত সালে পাস করেছো, তাহলে ধরো তুমি এখানে লিখলে মাধ্যমিক পাস বা এইট পাস করেছো, এইট পাস লিখে দিলে, এইট পাস লেখার পরে কোন স্কুল থেকে পাস করেছো এবং কত সালে পাস করেছো, ঠিক আছে, সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী আছে যদি থেকে থাকে সেটা তোমরা এখানে বসাতে হবে এবং কোয়ালিফিকেশান কী আছে, এক্সপিরিয়েন্স কী আছে, কতদিন থেকে কতদিন পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু তোমাকে এখানে অবশ্যই লিখতে হবে। এরপরে দেখো তোমাদের বলছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং কী ধরনের লাইসেন্স আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি তোমাদের বসাতে হবে, এলএমভি, এলএমভি টিআর, এলএমভি সিএবি, এলএম ট্রান্সপোর্ট, পিএসভি, বি ইউএস, এটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করলে ঠিক আছে। ধরো ধরো আমি এলএমবি আছে, তো এখানে এলএমবি কত সাল, কত কোন ডেটে ইস্যু হয়েছে লাইসেন্সটি এবং ভ্যালিড কত আছে সেটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। এরপর থেকে বলা হচ্ছে তোমাদের এখানে কোনো যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু তোমাকে ইয়েস করবে, নাই কিন্তু নো করে দেবে, ঠিক আছে।
তারপরে দেখো তোমাদেরকে ডেট প্লেস এবং এখানে কিন্তু একটা সিগনেচার করতে বলছে এবং নিচে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ নিচে একটা মোবাইল নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে দিয়ে কিন্তু এটি স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু তোমার রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেবে এই ঠিকানায় তো এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমরা জমা দিয়ে আসতে পারবে এবং পাঠিয়ে দিতে পারবে কারণ এখানে কিন্তু কোনো রকম বলা হয়নি যে কীভাবে জমা দিতে হবে ঠিক আছে আমি একবার দেখে নিচ্ছি থ্রু ইন্টারভিউ তো এখানে কিন্তু তোমাদের রিক্রুট করানো হবে ইন্টারভিউর মাধ্যমে ঠিক আছে এবং ট্রাস টেস্ট মানে তোমাদের ড্রাইভিং টেস্টের মাধ্যমে রিক্রুট করানো হবে তবে এখানে কীভাবে চিঠিটি পোস্ট করতে হবে সেটা কিন্তু বলা হয়নি তো তোমরা স্পিড পোস্ট নর্মাল পোস্টের মাধ্যমে পাঠাবে ঠিক আছে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি নতুন একটি চাকরির আপডেট দিলাম এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য